সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি শেয়ার করব পেঁপের প্লাস্টিক চাটনি। তার জন্য আমি এখানে ছোট পরিমাণের একটি পেঁপে বাইরের খোসাটাকে প্রথমে কেটে নিয়ে এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব। এখানে অবশ্যই আমাদের পেঁপেটাকে কুচি নেওয়ার চেষ্টা করতে হবে। পেঁপের বীজ পারটাকে একটু কেটে নিয়ে এর গায়ে যে আঠা থাকে সেটাকে মুছে নিয়ে এটাকে ছোট ছোট পরিমাণে আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম চিনি, নিয়েছি সামান্য কাজু, আমি এখানে নিয়েছি 250 ml জল, দিয়ে দিয়েছি চিনি। চিনিগুলো গলে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে। এখানেই আমি দিয়ে দেব কাজু, তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এটাকে ঢেকে রেখে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি এবং এটা দেখতে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর চিনিটা যখন একটু চিটচিটে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবু। তারপর একটি পাত্রে ঠান্ডা করে এটাকে সার্ভ করে নিয়েছি।